নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিমা বেঙ্গলি স্টোরি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে গল্প পাঠ করতে চলেছি সত্যজিৎ রায়ের লেখা একটি গল্প অম্বর সেন অন্তর্ধান রহস্য আপনি তো আমার লেখা শুধরে দেন বললেন লালমোহনবাবু সেটা আর এবার থেকে দরকার হবে না ফেলুদা তার প্রিয় সোফাটায় পা ছড়িয়ে বসে রুবিক্স কিউয়ের একটা পিরামিড সংস্কার নিয়ে নাড়াচাড়া করছিল সে মুখ না তুলেই বলল বটে নো স্যার আমার পাড়ায় এক ভদ্রলোক এসেন কাল পার্কে দেখা হলো এক বেঞ্চিতে বসে কথা বললুম প্রায় আধ ঘন্টা গ্রেট স্কলার নাম মৃত্যুঞ্জয় সোম স্কলার স্কলার বোধ হয় হাওয়ার্ড ইউনিভার্সিটির ডাবল এম বা ওই ধরনের কিছু হবে উফ ফেলো দেবার মুখ না তুলে পারল না হাওয়ার্ড নাই মশাই হাভার্ড হাভার্ড তাই হবে হাভার্ড হাভার্ট সেটা বুঝলেন কি করে নাকিসুরে মার্কিন নাম ইংরেজি বলেন ভদ্রলোক ইংরেজিটা একটু বেশি বলেন কি না লক্ষ্য করিনি তবে বিদ্যান লোক থাকেন বহরমপুর একটা বই লিখেছেন তাই নিয়ে রিসার্চ করবেন বলে কদিনের জন্য কলকাতায় এসেছেন চেহারাতে বেশ একটা ইয়ে আছে ফ্রেঞ্চ কার্ড দাড়ি চোখে সোনার বাই ফোক কাল জামা কাপড়ও ধোপদুরস্ত আমার আমার লেখা গল্প আছে হাহাকারটা পড়তে দিয়েছিলাম চৌত্রিশটা মিস্টেক দেখিয়ে দিলেন তবে বললেন ভেরি এনজয়েবেল তাহলে আর কি আপনার পেট্রোল খরচ অনেক কমে যাবে এবার থেকে আর গড়পার বালিগঞ্জ ঠেঙাতে হবে না তবে ব্যাপারটা হচ্ছে কি ব্যাপারটা কি হচ্ছে সেটা আর জানা গেল না কেননা ঠিক এই সময় এসে পড়েছেন ফেলুদার মক্কেল অম্বর সেন নটায় অ্যাপয়েন্টমেন্ট ছিল ঘড়ির কাটায় কাটায় আমাদের কলিং বেল বেজে উঠলো অম্বর বয়স মনে হয় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে ফর্সা রং দাড়িগোপ কামানো চোখে পুরো ফ্রেমের চশমা গায়ে পাঞ্জাবি আর ধুতির ওপর একটা পুরনো জামেওয়ার শাল কাশমারি শেল যে কত রকম হয় সেটা সেদিন ফেলুদার সঙ্গে মিউজিয়ামে গিয়ে দেখে এসেছি অম্বর সেন ফেলুদার মুখোমুখি চেয়ারে বসে বললেন আপনিও ব্যস্ত মানুষ আমিও ব্যস্ত কাজেই সময় নষ্ট না করে সোজা কাজের কথায় চলে যাওয়াই ভালো আগে এই জিনিসটা পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে ভদ্রলোক ফেলুদার দিকে এগিয়ে দিলেন খাতা থেকে ছেড়া একটা পাতা সেটা সেটাকে দলা করে পাকানো হয়েছিল তারপর আবার হাত বুলিয়ে মসৃণ করার চেষ্টা করা হয়েছে কাগজটাতে গোটা অক্ষরে লাল কালি দিয়ে লেখা আমার সর্বনাশের শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও আর সাত দিন মেয়াদ পালিয়ে পথ পাবে না কাগজটা নেড়ে চেড়ে দেখল ফেলুদা প্রশ্ন করলো কিভাবে পেলেন এটা আমার বাড়িতে একতলায় আমার কাজের ঘর বললেন ভদ্রলোক রাত্রে এসে জানলা দিয়ে কেউ ছুরের ডেস্কের ওপর ফেলে দিয়ে গেছে সকালে আমার চাকর লক্ষণ এটা পেয়ে আমার কাছে নিয়ে আসে আপনার কি আপনার ঘর কি রাস্তার ওপর না ঘরের বাইরে বাগান তারপরে কম্পাউন্ড ওয়াল তারপর রাস্তা তবে দেওয়াল টপকানো যায় সর্বনাশের কথা যে বলেছে সেটা কি অম্বর সেন মাথা নাড়ালেন দেখুন মিস্টার মিত্তির আমি নির মানুষ আমার পেশা হলো ব্যবসা তবে আসল কাজ আমার ভাই করে আমার পাঁচ রকম অন্য শখ শাখা আছে সেই সব নিয়ে থাকি সজ্ঞানে কারোর কোনো সর্বনাশ করেছি বলে তো আমার মনে পড়ে না অন্তত এমন সর্বনাশ নিশ্চয় নয় যেটা এই হুমকি চিঠিতে জাস্টিফাইড করতে পারে ব্যাপারটা আমার কাছে সম্পূর্ণ অর্থহীন বলে মনে হচ্ছে ফেলুদা ভুরুকুচকে একটুক্ষণ ভেবে বলল অবশ্যই এটা এক ধরনের রসিকতাও হতে পারে যাকে বলে প্র্যাকটিক্যাল জোক আপনার পাড়ায় কাছাকাছির মধ্যে মস্তান ছেলেদের আস্তানা আছে আমরা থাকি পাম এভিনিউতে বললে নম্বর সেন পূব দেখে কিছু দূরে একটা বস্তি আছে সেখানে এই ধরনের ছেলে থাকা কিছু আশ্চর্য নয় পুজোর চাঁদার জন্য হামলা করে না তা করে কিন্তু চাঁদা তো আমরা নিয়মিত দিই শ্রীনাথ চা এনেছে তাই কাজের কথা কিছুক্ষণের জন্য বন্ধ হলো লালমোহনবাবু দুবার বিড় করে রিভেন্স কথাটা বললেন ফেলুদা সেই সুযোগে আমাদের দুজনের সঙ্গে ভদ্রলোকের আলাপ করিয়ে দিল আপনি বিখ্যাত লালমোহন গাঙ্গুলি হে হে ভদ্রলোক বেশ তৃপ্তি সহকারে চায়ে চমুক দিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন আসলে আপনার বিষয় আমি আপনার কাহিনীগুলো থেকেই জেনেছি তাই মনে হলো আপনার কাছেই আসি পুলিশে খবর দেননি জিজ্ঞাসা করলে ফেলুদা আমার ভাইয়া বেশি পুলিশের কথাই বলেছিল কিন্তু আমি আবার এসব ব্যাপারে একটু আন প্রচলিত নিয়মগুলো চট করে মানতে মন চায় না আর সত্যি বলতে কি এখনও বোধ অতটা বিচলিত হবার কারণ ঘটেনি আপনার কাছে এলাম তার একটা কারণ আপনাকে দেখারও একটা ইচ্ছে ছিল আমাদের পরিবারে মোটামুটি সকলেই আপনাকে চেনে পরিবারে আর কে কে আছেন আমার ভাই অম্বুজ আছে সে বিয়ে করেছে আমি করিনি অম্বুজের স্ত্রী আছে একটি মেয়ে আছে আর বছর দশকের ছেলে দুটি বড় তারা বাইরে থাকে তাছাড়া আমার বিধবা মা আছেন আর আছে আমাদেরই এক দুঃসম্পর্কের আত্মীয় সে আমাদের বাড়িতেই মানুষ ফ্যামিলি মেম্বার বলতে এই তাই তার বাইরে তিনজন চাকর একটি ঠিকেজি রান্নার লোক মালি দারোয়ান আর ড্রাইভার আমরা থাকি ফাইভ বাই ওয়ান পাম এভিনিউতে বাবা ছিলেন নাম করা হার্ট স্পেশালিস্ট অনাথ সেন ফেলুদা একটু কিন্তু কিন্তু ভাব করছে দেখে ভদ্রলোক বললেন আপনাকে আমি শুধু ব্যাপারটা জানিয়ে গেলাম হতে পারে এটা একটা প্র্যাকটিক্যাল জোক ছাড়া আর কিছুই নয় তবে কি জানেন এ ধরনের রসিকতার টার্গেট বিখ্যাত ব্যক্তিদের মাঝে মাঝে হতে হয় ঠিকই কিন্তু আমি তো আর তেমন কেউ কেটা নয় তাই ফেলুদা বললেন বুঝতেই পারছেন এই হুমকি যদি সম্পূর্ণ ভিত্তিহীন হয় তাহলে আমার পক্ষে কিছু করা সম্ভব নয় যাই হোক আপাতত এই চিঠিটা আমি রাখতে পারি তো নিশ্চয়ই ওটা তো আপনাকে দেবার জন্যই আনা এমন একটা হুমকি চিঠি নিয়ে অম্বর সেনের ফেলুদার কাছে আসাটা একটু বাড়াবাড়ি বলেই মনে হচ্ছিল পরদিন সকালে পাম এভিনিউ থেকে যে ফোনটা এলো তাতে সমস্ত ব্যাপারটা একটা অন্য চেহারা নিল বসবার ঘর থেকে ফেলুদার ঘরে কলটা ট্রান্সফার করে দিয়ে কানে লাগিয়ে যা শুনলাম তা হলো এই কে মিস্টার মিত্তির আগে হ্যাঁ আমার নাম অম্বুজ সেন কাল আমার দাদা বোধহয় আপনার ওখানে গিয়েছিলেন একটা হুমকি চিঠির ব্যাপারে হ্যাঁ হ্যাঁ ওয়েল হি ইজ মিসিং মানে দাদাকে পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে না না দাদা রোজ ভোরে গাড়িতে করে বেরোন গঙ্গার ধারে গাড়ি দাঁড় করিয়ে তারপর মাইল দুয়েক হাঁটেন আজও গিয়েছিলেন কিন্তু আজ আর ফেরেননি সে কি ড্রাইভার গাড়ি নিয়ে ফিরে এসেছে এক ঘন্টা ওয়েট করার পর ও তন্নতন্ন করে খুঁজেও দাদার দেখা পায়নি পুলিশকে জানাননি সেখানে একটা গোলমাল আছে মিস্টার মিত্তির আমার মার বয়স আশি শরীরও ভালো নেই ওকে দাদার ব্যাপারটা নিয়ে এখনও কিছু জানায়নি পুলিশ এলেই কিন্তু ব্যাপারটা আর চাপা থাকবে না তখন ওকে সামলানো মুশকিল হবে কাজে আমাদের ইচ্ছা কেসটা আপনি হ্যান্ডেল করুন আপনার উপর আমাদের পুরো ভরসা আছে অবশ্য আপনাদের উপযুক্ত পারিশ্রমিক আমরা দেব আমি তাহলে একবার আপনাদের ওখানে আসছি অসুবিধা হবে না তো মোটেই না আপনি এখনই চলে আসুন আমাদের বাড়ির নম্বরটা জানেন তো ফাইভ বাই ওয়ান পাম এভিনিউ তো হ্যাঁ হ্যাঁ সাইবিধাচের ধাঁচের গাড়ি বারান্দাওয়ালা দোতলা ছড়ানো বাড়ি সামনে একটা ছোট বাগান পিছনেও সবুজ দেখে মনে হলো বোধ হয় টেনিস কোর্ট জাতীয় কিছু আছে গেটের গায়ে শ্বেত পাথরের ফলকে অম্বরবাবুর বাবার নাম নামের পাশে অনেকগুলো ইংরেজি অক্ষর কমা ফুলস্টপ সব শেষে ব্রাকেটের মধ্যে এডিন কথাটা দেখে বুঝলাম ভদ্রলোককে স্কটল্যান্ড যেতে হয়েছিল ডাক্তারি পড়তে যিনি আমাদের ট্যাস্কির শব্দ পেয়ে বেরিয়ে এলেন তার সঙ্গে অম্বরবাবুর আদল আছে ঠিকই কিন্তু ইনি বেটে মোটা আর কালো অর্থাৎ মুখের মিল বাদ দিলে ইনি অম্বরবাবুর ঠিক উল্টোটা আমাদের দেখে ভদ্রলোকের মুখে হাসি ফুটে উঠলেও দুশ্চিন্তার সঙ্গে সেটা সঙ্গে সঙ্গে মিলিয়ে গেল আসুন ভিতরে শ্বেত পাথরের মেঝেওয়ালা ল্যান্ডিং পেরিয়ে বৈঠকখানায় গিয়ে ঢুকলাম এখানেও মার্বেল তার উপরে কার্পেট তার ওপর দামি দামি ফার্নিচার যে সোপায় বসলাম সেটার গতি এত নরম যে আমরা আমাদের ভাড়েই প্রায় ছ ইঞ্চি বসে গেল রুনা এসো একটি ফ্রক পরা মেয়ে এসে দাঁড়ায় দাঁড়িয়ে অবাক চোখে থাকে ফেলুদার দিকে অম্বুজবাবু ডাকলেই সে গুটি গুটি ঘরের ভিতরে এগিয়ে এলো জিজ্ঞাসা করলেন অম্বুজবাবু ফেলুদা চাপা গলায় উত্তর দিল আর ইনি তোপসে সে তুমি তো আমাদের দুজনকেই চেন দেখছি বলল ফেলুদা জটায়ু কোথায় জিজ্ঞাসা করলো মেয়েটি বোঝা গেল সে এই দ্বিতীয় ব্যক্তিকে না দেখে কিছুটা হতাশ হয়েছে তিনি তো আসেননি বলল ফেলুদা তবে তাকে একদিন নিশ্চয় নিয়ে আসব। তপসি তো মিথ্যে কথা বলে কেন এই রে আমার সম্বন্ধে হঠাৎ এমন বদনাম কেন মিথ্যে মানে ফেলুদা জিজ্ঞাসা করলো একটা বইতে লিখেছে ফেলুদা ওর মাস্তিত ভাই আর একটাই লিখেছে জেঠ ভাই মিথ্যেই তো খেলুদাই আমাকে বাঁচিয়ে দিল বলল ও প্রথমে মাস্তিত ভাই লিখেছিল বটে তখন ও গোপনের মতো বানিয়ে লিখতে চেষ্টা করছিল আমি ধমক দিতে তারপর সত্যিকটা লিখতে শুরু করলো আসলে জেটটি তো ভাইটাই ঠিক আপনার সব অ্যাডভেঞ্চার ওর পড়া বললেন অম্বু জেঠুকে খুঁজে বার করে দিতে পারবে তো তুমি ফেলুদার দিকে সটান তাকিয়ে প্রশ্ন করলো রুনা চেষ্টা করতে হবে বলল ফেলুদা তুমি যদি কোনো ক্লু জোগাড় করে দিতে পারো তো তাহলে কোনো কথাই নেই খুব ভালো হয় ক্লু ক্লু জানি না তো ক্লু জানি তো জানি আছে তোমার কাছে কোনো ক্লু যাতে আমরা চট করে বের করে দিতে পারি তোমার জেঠুকে কুলু তো তুমি বার করবে তুমি তো ডিটেকটিভ ঠিক বলেছ খুব চালাক মেয়ে তুমি কি নাম তোমার একটা নাম তো জানি অন্যটা কি ভালো নাম ঝর্ণা ফেলুদা অম্বরবাবুর দিকে ফিরল দেখুন আপনাদের দিক থেকে কতগুলো ব্যাপার ব্যাপারে সাহায্য না পেলে কিন্তু আমার পক্ষে এগোনো মুশকিল কি সাহায্য বলুন প্রথমত আপনাদের সকলের সঙ্গে কথাবার্তা বলতে হবে আপনার দাদার সঙ্গে আমার মাত্র কয়েক মিনিটের আলাপ তাতে আমার আরেকটু ভালো করে চিনতে হবে তার কাজের ঘরটাও একবার দেখা দরকার কি দরকার হলে তার জিনিসপত্র একটু ঘেটে দেখতে হতে পারে আশা করি আপত্তি নেই মোটেই না বললেন অম্বুজ বাবু। আর আপনার দাদা যেখানে মর্নিং ওয়াকে যেতেন সেই জায়গাটাও একবার দেখে আসা দরকার কোনো অসুবিধা নেই তো আমাদের ড্রাইভার বিলাস আপনাদের গাড়ি করে নিয়ে গিয়ে সব দেখিয়ে আনবে ফেলুদা সোপা ছেড়ে উঠে পাইচারি আরম্ভ করেছে তিনটে বড় বড় বুককেস বোঝায় বই সেদিকেই তার দৃষ্টি এইসব বই কার সবই দাদার নানান বিষয়ে ইন্টারেস্ট আছে দেখছি আগে হ্যাঁ এমনকি গোয়েন্দাগিরি সম্পর্কেও তো বই আছে দেখছি হ্যাঁ ওই এক সময় ওটা নিয়ে পড়াশোনা করেছেন বিজ্ঞান ইতিহাস রান্নার বই মুদ্রা সংগ্রহ থিয়েটার থিয়েটারে থিয়েটারটা দাদা নেশা বলতে পারেন আমাদের মাঠে পুজোর সময় স্টেজ বেঁধে নাটক হয় দাদাই নির্দেশক ফ্যামিলির সকলের সকলকেই রং টং মেখে নেমে পড়ে এমন কি ইনিও রুনার দিকে দেখিয়ে দিলেন অম্বুজবাবু রুনা এখনো সেভাবে হাঁ করে চেয়ে আছে ফেলোদার দিকে এবার অম্বরবাবুর কাজের ঘরটা একটু দেখতে পারি আসুন আমার সঙ্গে অম্বরবাবু উঠে পড়লেন সোফা থেকে বৈঠকখানার পাশে একটা প্যাসেজ সেইটা পেরিয়ে পিছনের মাঠের দিকে একটা ঘরে গিয়ে ঢুকলাম আমরা পুব দেখে জানালা দিয়ে রোদ এসে ঘরটাকে আলো করে দিয়েছে একটা বড় ডেস্ক তার সামনে একটা রিভলভিং চেয়ার উল্টো দিকে আরো দুটো চেয়ার জানালার ধারে একটা আরাম কেদারা এছাড়া টেবিলের পিছন দিকে রয়েছে একটা 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 আর কেবিনেট গোদরেজের আলমারি তার পাশের দেয়ালে একটা ফোল্ডিং ব্রাকেট থেকে হ্যাঙ্গারে ঝুলছে একটা ছাই রঙের কোট ডেস্কের উপরটা দেখে মনে হলো অম্বরবাবু বেশ গোছানো লোক ছিলেন কাগজপত্র টেলিফোনের পেন হোল্ডার পিনকুইন পেপার ওয়েট পেপার র্যাক সব পরিপাটি করে সাজানো একটা ডেট ক্যালেন্ডার রয়েছে তার তারিখটা তিন দিন আগের ব্যাপারটা আমারও খটকা লেগেছিল ফেলুদা সেটার দিকে অম্বরবাবুর দৃষ্টি আকর্ষণ করায় ভদ্রলোক বললেন দাদাকে কয়েকদিন থেকেই অন্য দেখছিলাম সচরাচর দাদার এরকম ভুল হয় না কিন্তু ফেলুদা খুঁতখুতে মানুষে নিজেই শনিবার দোসরটা বদলে মঙ্গলবার পাস করেই দিল। দেরাজ খুলে দেখতে পারি কি ফেলুদা জিজ্ঞেস করলো দেখুন না তিনটে দেরাজি পরপর খুলে তার ভিতরে জিনিসপত্র হাতরে দেখলো ফেলুদা উপরের দেরাজ থেকে পাওয়া গেল এক টুকরো কাগজ সম্বন্ধে মনে হলো তার একটু কৌতূহল হয়েছে কারণ সেটা সে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে হিমালয়ান অপটিক্যালস থেকে চশমা করাতেন বুঝি আপনার দাদা হ্যাঁ একটা ক্যাশ মামা দেখছি তারিখটা সাত দিন আগে নতুন চশমা করেছিলেন বুঝি কই না তো বলে উঠল রুনা সেও আমাদের পিছনে এসেছে তুমি কি করে জানলে রুনা জিজ্ঞাসা করলে ফেলুদা আমাকে তো দেখায়নি যেটু অম্বুজবাবু একটু হেসে বললেন দাদা যে দাদা যে কখন কি করছেন তার খবর আমরা সব সময় পেতাম না আমরা অম্বরবাবু স্টাডি থেকে বেরিয়ে এলাম আপনাদের এক আত্মীয় এখানে থাকেন বোধায় প্যাসেজে বেরিয়ে এসে বলল ফেলুদা আপনাদের এখানেই মানুষ হয়েছেন কে সমরেশ হ্যাঁ থাকে বই কি ফেলুদার অনুরোধে সমসকে ডেকে পাঠানো হল বছর ৩৫ বয়স মুখে বসন্তের দাগ চোখে পুরু চশমা একটুজন আড়ষ্ট ভাব নিয়ে ভদ্রলোক এসে দাঁড়ালেন আমাদের দিকে হাত দশেক দূরে বলুন বলল ফেলুদা বসুন বলল ফেলুদা বেশ কিছুটা দূরে একটা চেয়ারে বসলেন সমরেশবাবু আপনার পদবিটা কি মল্লিক কদিন আছেন কতদিন আছেন এ বাড়িতে বছর পশি পঁচিশ কী করেন একটা ফিল্ম ডিস্ট্রিবিউশন অফিসে কাজ করি কোথায় ধরমতলাতে কি নাম কোম্পানির কোহিনুর পিকচার্স কদিন আছেন ওখানে সাত বছর তার আগে কি করতেন এই বাড়ির কাজকর্ম হাত দুটোকে ভাস করে হাঁটির মধ্যে চেপে রেখে ভদ্রলোক যাকে বলে ভাব আপনি অম্বরবাবুর ব্যাপারে কোনো আলোকপাত করতে পারেন সমরাজবাবু চুপ ফেলুদা বলল তিনি একটা হুমকি চিঠি পেয়েছিলেন জানেন জানি আপনার ঘর কি এ বাড়ির একতলাতে হ্যাঁ অম্বরবাবুর কাছে বাইরের লোকজন দেখা করতে আসতো তা আসতো মাঝে মাঝে সম্প্রতি এমন কোনো লোককে আসতে দেখেছেন যাকে আগে দেখেননি সেটা লক্ষ্য করিনি তবে তবে কি এই পাড়ায় কিছু ছেলেকে দেখেছি যাদের আগে দেখিনি কোথায় মোড়ের মাথায় কি করত তারা মনে হতো এই বাড়ির দিকে চোখ রাখছে বয়স রকম তাদের বিশ থেকে পঁচিশের মধ্যে বলে মনে হয় কজন ছেলে চারজন ফেলুদা কিছুক্ষণ চুপ করে কি যেন ভাবলো তারপর বললো ঠিক আছে আপনি আসতে পারেন এসব কথা থেকে ফেলুদা কোনো ক্লু জানি না যেটাকে মনে হয় সত্যি করে কাজ হলো সেটা হলো অম্বুজবাবুর স্ত্রীর সঙ্গে কথাবার্তায় রীতিমতো সুন্দরী মহিলা তার উপর যাকে বলে ব্রাইট বয়স চল্লিশের উপর হলেও দেখে বোঝার জো নেই একটা ছোট বৈঠকখানায় বসে কথা হলো ফেলুদা প্রথমে ক্ষমা চেয়ে নিল ভদ্রমহিলাকে বিব্রত করার জন্য তাতে কি হয়েছে বললেন মিসেস অম্বুদ সেন গোয়েন্দা যে এভাবে জেরা করতে হয় সে তো ফেলুদার গল্পে পড়েই জেনেছি খুব ভালো লাগে পড়তে গোয়েন্দার কাহিনী তাহলে তো ভালোই হলো বলল ফেলুদা আমার প্রধান মুশকিলটা কোথায় হচ্ছে বলি অম্বরবাবু একটা হুমকি চিঠি পেয়েছিলেন জানেন বোধহয় তা জানে বই কি দেখেছেন সে চিঠি তাও দেখেছি আমি অম্বরবাবুকে জিজ্ঞাসা করেছিলাম তার জীবনে এমন কোনো ঘটনা ঘটেছিল যার ফলে কোনো কোনো মানুষের সর্বনাশ হতে পারে উনি বলেছিলেন তেমন ঘটনা তার জানা নেই অবশ্য আমার বলা উচিত ছিল যে রিসেন্ট ঘটনা হবার দরকার নেই অতীতের ঘটনা হলেও চলবে কেননা প্রতিহিংসার ভাবটা মানুষের অনেক সময় অনেক দিন পুষে রাখে আমি এখন আপনাকে জিজ্ঞাসা করতে চাই আপনি কি এমন কোনো ঘটনার কথা জানেন দশ বিশ বছর আগে হলেও চলবে ভদ্রমালা একটুক্ষণ চিন্তিতভাবে চুপ করে থেকে বললেন তাহলে আপনাকে বলি আপনি দেখুন এমনই ঘটনার কথাই বলছেন কি না এটা আমার কাল রাত্রে হঠাৎ মনে পড়ে আমার স্বামীকেও এখনো বলিনি কি ঘটনা বলুন তো একটা অ্যাক্সিডেন্টের ব্যাপার অ্যাক্সিডেন্ট কতদিন আগে তখনও রোনা হয়নি বোধহয় তার পরের বছরই হলো আমার ভাসুর তখন নিজেই গাড়ি চালাতেন আমার শ্বশুরের গাড়ি অস্টিন উনি শ্যামবাজারের দিকে একজন লোককে চাপা দেন সে লোক মারা যায় আমরা দুজনেই চুপ ঘরে থমথমে ভাব অম্বুজবাবু পাশেই ছিলেন চাপা গলায় বললেন আশ্চর্য এটা আমার মনেই ছিল না আর কি মনে পড়ছে ফেলুদা দুজনকে প্রশ্ন করলো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বললেন অম্বুজবাবু ক্লার্ক ছিলেন ভদ্রলোক নাম মনে পড়ছে হু সটি ছিল আর তিনটে ছেলে মেয়ে বললেন মিসের ছেলেটির বয়স তেরো চোদ্দ মেয়ে দুটি আরও ছোট পাঁচ হাজার টাকা তুলে দেন বিধবার হাতে কে অম্বরবাবু হ্যাঁ সেই থেকেই দাদা ড্রাইভিং বন্ধ করে দেন বললেন অম্বুজবাবু এখন মনে পড়ছে হ্যাঁ ফেলুদা গম্ভীর তার মানে এখন সে ছেলের বয়স পঁচিশ পরিবারটি যে সর্বনাশ হবে এই ঘটনার ফলে এটা মোটেই অস্বাভাবিক নয় পাঁচ হাজার টাকার কতদিন চলে এর বেশি আর কিছু মনে পড়ছে না জানেন বললেন মিসেস সেন আমারও না বললেন অম্বুজবাবু অম্বরবাবু কি ডায়েরি রাখতেন ফেলুদা জিজ্ঞেস করলেন কই সেরকম তো শুনিনি কখনো বললেন অম্বুজবাবু ফেলুদা উঠে পড়লো অনেক ধন্যবাদ মিসেস সেন আপনি অন্ধকারে একটা আলো দেখিয়েছেন আমাদের তার জন্য আমি বিশেষ কৃতজ্ঞ আমরা কিন্তু মনে প্রাণে চাইছি যে আপনি ব্যাপারটা একটা শুরু করণ কথাটা যে ভদ্র মহিলা খুব আন্তরিকতার সঙ্গে বললেন তাতে কোনো সন্দেহ নেই অম্বরবাবুর অসুস্থ মাকে বিরক্ত করার কোনো মানে হয় না তাই আমরা আপাতত পাম এর পাঠ শেষ করে সেনেদের অ্যাম্বাসডে চলে গেলাম গঙ্গার ধারে সেনেদের অ্যাম্বাসাডারে চলে গেলাম গঙ্গার ধারে রেস্টুরেন্টের সামনে গাড়ি দাঁড় করিয়ে ড্রাইভার বিলাসবাবু বললেন এখান থেকে স্যার হাঁটতে আরম্ভ করে সোজা দক্ষিণ দিকে গিয়ে ঠিক এক ঘন্টা বাদে আবার ফিরে আসতেন একেবারে ঘড়ির কাটাই কাটাই আপনি গাড়িতে বসে থাকতেন আগে হ্যাঁ কদিন ড্রাইভারি করেছেন সেন বাড়িতে নাইন ইয়ার্স তার মানে অ্যাক্সিডেন্টের ব্যাপারটা আপনি জানেন না অ্যাক্সিডেন্ট অম্বরবাবু বছর বারো আগে একবার একটি লোককে গাড়ি চাপা দিয়ে মারেন সেন সাহেব কেন আপনার বিশ্বাস হচ্ছে না উনি যে কোনো দিন নিজে ড্রাইভ করেছেন সেটাই জানতুম না ওই ঘটনার পরেই ড্রাইভিং ছেড়ে দেন তা হবে ড্রাইভারদের তো দোষ দেওয়া যায় না সব সময়। রাস্তার লোকে যেভাবে চলাফেরা করে আরও বেশি লোক মরে না কেন সেটাই তো ভাবি ড্রাইভারের আর কি দোষ অম্বরবাবু যেদিন আর ফিরলেন না সেদিন ঘটনাটা একটু বলবেন সেদিন উনি আসছেন না দেখে আমি হেস্টিং পর্যন্ত গিয়ে তল্লাশ করেছিলাম পথে লোক ধরে ধরে জিজ্ঞাসা পর্যন্ত করছি গাড়ি থামিয়ে থামিয়ে রাস্তায় নেমে খুঁজেছি যদি কোথাও পড়ে টরে গিয়ে থাকেন হাটটা তেমন মজবুত ছিল না তো লোকজন কেমন ছিল রাস্তায় সকালে এদিকটায় লোক তেমন থাকে না সব হাঁটতে আসে তবে নিউ হাওড়া ব্রিজের সাইডটায় লোক থাকে না বললেই চলে স্যার তো ওই দিকেই যেতেন ফস করে যদি গাড়িটাকে কটা জোয়ান লোক এসে কোলপজা করে তুলে নিয়ে যায় কেউ টেরও পাবে না আমরা গাড়িতেই করেই দশ মাইল স্পিডে চালিয়ে হেস্টিং পর্যন্ত ঘুরে এলাম কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না এরপর দুদিন পাম এভিনিউ থেকে কোনো খবর নেই বৃহস্পতিবার বিকালে লালমোহনবাবু এসেই বললেন ঘটনা এগুলো অম্বর সেন উধাও শুনে ভদ্রলোকের চোখ কপালে উঠে গেল বললেন আপনার একটি কেসও এসে গেছে আপনার গ্রেট স্কলার প্রতিবেশী মৃত্যুঞ্জয় সমের কি খবর দূর দূর স্কলার না মুন্ডু সে কি মশাই এর মধ্যে আবার কি হলো সেদিন তো লেটিভ ছাড়া কথাই বলছিলেন না আর বলবেন না মশাই কেন কি হলো বলতেও লজ্জা করে আমার কাছে আবার লজ্জা কি বলে ফেলুন ব্যাপারটা কি জানি না কিন্তু সেটা যে বাবু চেপে যেতে চাইছেন সেটা বুঝতেই পারছি এদিকে ফেলুদাও ছাড়বার পাত্র নয় শেষটাই পীড়াপিড়িতে ভদ্রলোক বলেই ফেললেন আরে মশাই ভাবতে পারেন ভদ্রলোক প্রদোষমিত্রের নাম শোনেননি আপনার বন্ধু বলে পরিচয় দিতে গিয়ে একেবারে ভেড়া বনে গেল কেনা হুজ প্রদোষমিত্র তাতে আর কি হলো এত বড় স্কলার হাবার্টের ডবল এম এ আমি তো আর নাম শোন নি কথাটা বোধহয় লালমোহনবাবুকে কিছুটা আশ্বস্ত করলো বললেন তা যা বলেছেন এত বড় দুনিয়ায় কটা মানুষকে আর কটা মানুষ চেনে আর ভদ্রলোক বোধ হয় বেশিরভাগ সময় বিদেশে কাটিয়েছেন কাজেই করে দেওয়া যায় কি বলেন আমাদের কথার মাঝখানেই পাম এভিনিউ থেকে ফোন এলো অম্বুজ সেন একটা বিয়ের নামে চিঠি এসেছে ভদ্রলোকের নামে টেলিফোনে সেটা পড়ে শোনালেন ভদ্রলোক আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটায় একশো টাকার নোটে কুড়ি হাজার টাকা ব্যাগে পুরে পুড়ে ঘাটের দক্ষিণ পূর্ব কোণের থামের ধারে রেখে যাবেন অম্বর সেনকে অক্ষত অবস্থায় ফিরে পাবার এই একমাত্র উপায় পুলিশ বা গোয়েন্দা সাহায্য নিলে ফল হবে মারাত্মক ফেলুদা ফোনে বলল এখনই কোনো সিদ্ধান্ত নেবার দরকার নেই মিস্টার সেন আরও চব্বিশ ঘন্টা সময় আছে এর মধ্যে আমার কয়েকটা কাজ আছে আপনাদের দিক থেকে কি করণীয় সেটা আমি কাল দুপুর দুটোর মধ্যে আপনাদের বাড়ি গিয়ে বলে আসব তবে হ্যাঁ টাকার ব্যবস্থাটা করে রাখবেন ওটা খুবই জরুরি কিন্তু গোয়েন্দার ব্যাপারে শাসিয়ে রেখেছে যে মশাই ফেলুদা ফোন রাখার পর লালমোহনবাবু বললেন ফেলুদা উত্তরে শুধু বলল জানি রকেটের বেগে ঘটনায় গিয়ে চলেছে এই টাকাটা না দিয়ে উপায় কি আছে সেটা আমিও ভেবে পেলাম না বাবু কাল আপনার গাড়িটা একটু পাওয়া যাবে কি প্রায় পাঁচ মিনিট চুপ করে থেকে অবশেষে প্রশ্ন করল ফেলুদা এনি টাইম বললেন জটায়ু কখন চাই বলুন সকাল একবার বেরবো সাড়ে নটা নাগাদ পেলেই চলবে ঘন্টা দুয়েকের মধ্যে আমার কাজ হয়ে যাবে তারপর বিকেল পাঁচটা নাগাদ আপনি যদি গাড়িটা নিয়ে চলে আসুন তো খুব ভালো হয় ভেরি গুড এরপর ফেলুদা আর কোনো কথাই বলল না পরদিন লালমোহনবাবুর গাড়িতে করে ফেলুদা বেরোলো একাই বেরোলো কাজেই কোথায় গেল কি করলো জানার কোনো উপায় নেই নাগাদ ফিরে আসার পরে দেখলাম তার মুখের ভাব বদলে গেছে কি ঠিক করলে ফেলুদা ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম টাকা তার দিতেই হবে বলল ফেলুদা তবে গোয়েন্দা সম্পর্কে হুমকিটা মানা চলবে না মানে তুমি নিজেও থাকবে সেখানে ফেলিমূর্তির অত সহজে ঘাবড়াবার লোক নয় রে তপসে আর আমরা আমরা কোথায় থাকবো তোরাও থাকবি কাছাকাছির মধ্যে কারণ হেল্প দরকার হতে পারে আমি তো শুনে থ দুপুরে খেয়ে দিয়ে আমরা গেলাম পাম এভিনিউতে অম্বুজবাবু স্বভাবতই বাড়িতে ছিলেন ফেলুদাকে দেখেই ব্যস্ত হয়ে উঠলেন কাল রাত্রে চোখের পাতা এক করতে পারেনি মশায় দেখতে দেখতে কি যে হয়ে গেল ফেলুদা গম্ভীরভাবে বলল টাকাটা আপনাদের খুঁজবে মিস্টার সেন অম্বরবাবুকে ফিরে পাবার আর কোনো রাস্তা নেই তুমি ধরতে পারো নি এখনো রোনা হঠাৎ ঘরের দরজা থেকে চেঁচিয়ে জিজ্ঞাসা করলো অনেকটা ধরে ফেলেছি রুনা বলল ফেলুদা খুব চেষ্টা করছি যাকে যাতে বাকিটা আজ বিকালের মধ্যেই ধরতে পারি অনেকটাই ধরে ফেলেছি রোনা বলল ফেলুদা খুব চেষ্টা করছি যাতে বাকিটা আজ বিকালের মধ্যেই ধরতে পারি ব্যাস ঠিক আছে রোনাকে ভীষণ চিন্তিত বলে মনে হলো ফেলুদা ব্যর্থ হবে এটা যেন তার কাছে ভয়ানক একটা দুঃখের ব্যাপার তাহলে কি করা উচিত বলে মনে হয় জিজ্ঞাসা করলেন অম্বুজবাবু টাকার ব্যবস্থা হয়েছে সেটা করে ফেলেছি বাড়িতে তো অত ক্যাশ থাকে না তাই আজ সকালেই সমরেশকে দিয়ে ব্যাংক থেকে আনিয়ে নিয়েছি সেই টাকা এবং যে ব্যাগে করে সেটা দেওয়া হবে এই দুটো জিনিস আমি একবার দেখতে চাই টাকা এবং ব্যাগ এসে গেল এত টাকা এর আগে একসঙ্গে দেখেছি কি মনে তো পড়ে না ফেলুদার সামনেই কুড়িটা করে একশো টাকার নোট রাবার ব্যান্ড দিয়ে গোজ করে দশ ভাগে ব্যাগের মধ্যে পুড়ে দেওয়া হলো তার ফলে ব্যাগের চেহারাটা হয়ে গেল কচ্ছপের পিঠের মতো ভেরি গুড বলল ফেলুদা তাহলে আমরা বেরিয়ে পড়ছি পোনে ছটা নাগাদ অম্বুজবাবু চমকে উঠলেন সে কি আপনি যাবেন অপরাধীকে ধরার চেষ্টা আমাকে করতেই হবে মিস্টার সেন আপনি টাকা রেখে আসবেন আর সে লোক দিব্য এসে সেটা তুলে নিয়ে চলে যাবে এ তো হতে দেওয়া যায় না অম্বরবাবুকে ফেরত পাওয়ার বড় কথা সেটা আমি জানি কিন্তু সেই সঙ্গে এই গুন্ডাদেরও সাজা দেওয়া উচিত নয় কি না হলে তো তারা এ ধরনের কুকৃত্তি করেই চলবে তবে আপনি চিন্তা করবেন না সাবধানতা অবলম্বন না করে আমি কখনো কিছু করি না তাহলে আমি বলছি আপনি মন দিয়ে শুনুন আপনি আপনার গাড়িতে করে যাবেন টাকা নিয়ে নিউ হাওড়া ব্রিজের দিকটা দিয়ে আসবেন ওই দিকটা মোটামুটি নিরিবিলি গাড়ি ঘাট থেকে অন্তত দুশো গজ আগে দাঁড় করিয়ে আপনার ড্রাইভারকে বলবেন টাকাটা যথাস্থানে রেখে আসতে আমি কাছাকাছির মধ্যেই থাকব। কাজটা ঠিকমতো হচ্ছে কিনা আমি সেটা দেখতে পাব আমরা মিট করব ঘটনার পর গে রেস্টুরেন্টের সামনে আপনি টাকা রেখে সোজা ওখানে চলে আসবেন আমিও তাই করব অপরাধীকে যদি ধরতে পারি তাহলে তিনি আমাদের সঙ্গেই থাকবেন বলাই বাহুল্য অম্বুজবাবুকে মনে হলো তিনি যেন বেশ নার্ভাস বোধ করছেন সেটা স্বাভাবিক অস্বাভাবিক নয় টাকার অঙ্কটা তো কম নয় আর গুন্ডরা কি করবে না করবে কে জানে বিকেলে সাড়ে চারটের সময় লালমোহনবাবু এলে পর ফেলুদার প্রথম কথা হলো মশাই এমন অভিনব কেস আর আমি কোনো কোনোদিনও পাইনি অবশ্য আমাকে জিজ্ঞাসা করলে পরে আমি এখনো বলতে পারবো না এর বিশেষত্ব কোথায় তাহলে আমরা কি করছি জিজ্ঞাসা করলেন বাবু শুনে নিন মন দিয়ে বলল ফেলুদা তুইও শোন তপসে সাড়ে পাঁচটার সময় আপনার গাড়ি নিয়ে আপনি আর তপসে চলে যাচ্ছেন গিয়ে রেস্টুরেন্টের ওখানে যেখানে আপনাদের অভিরুচি অনুযায়ী পানাহার সেরে ঠিক রেস্টুরেন্ট থেকে বেরিয়ে শটান চলে যাবেন দক্ষিণে প্রিন্সেপঘাট ঘাট লক্ষ্য করে গাড়ি রেখে যাবেন রেস্টুরেন্টের সামনে থামওয়ালা ঘাটটার কাছে পৌঁছানোর কিছু আগেই দেখবেন ডান দিকে একটা গম্বুজওয়ালা বসার ঘর রয়েছে দুজনে সেখানে ঢুকে বেঞ্চিতে বসে পড়বেন ভাবটা এমন হওয়া চাই যেন সান্দ ভ্রমণ আর বায়ুসেবন ছাড়া আপনাদের আর কোনো উদ্দেশ্য নেই ঘাটের দিকে আর দৃষ্টি রাখবেন তবে যেন মনে না হয় যে ওটাই আপনাদের লক্ষ্য তারপর সাড়ে ছটার দশ মিনিট পর ওখান থেকে উঠে পড়ে নিজের গাড়িতে ফিরে আসবেন আমিও সেখানেই আপনাদের মিট করব ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো কিন্তু এখনও দিব্যি ঠান্ডা তবে শীতকালের মতো দিন আর অত ছোট নেই ছটা পর্যন্ত বেশ আলো থাকে আমি আর লালমোহনবাবু কফি আর মুরগির কাটলেট খেয়ে ঠিক সোয়া ছটায় রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রওনা দিলাম প্রিন্সেপ ঘাটের দিকে পথে লালমোহনবাবু মাঝে মাঝে বুক ভরে নিঃশ্বাস নিয়ে আউ শব্দ করে সান্দ অভিনয় করছেন সেটা যে খুব কনভেন্সিং হচ্ছে তা নয় কিন্তু কমেই আশেপাশের লোকজন এত কমে আসছে ফুসকাওয়ালা আর ভেলপুরিওয়ালার দল এত পিছিয়ে পড়ছে যে এখন উনি যা খুশি করলেও আপত্তির কিছু নেই মিনিট দশ লাগলো আমাদের গম্বুজওয়ালা বসার জায়গায় পৌঁছাতে বেঞ্চ দখল করার পর এদিক ওদিক চেয়ে লালমোহনবাবু চাপা গলায় প্রশ্ন করলেন তোমার দাদাকে দেখতে পাচ্ছ কি তোপসে দাদা কেন কোনো মানুষকেই দেখতে পাচ্ছি না ঘাটের নিচের মাঝিদের ছাড়া কোনখানে লুকিয়ে রয়েছে ফেলুদা কে জানে ঘাটের দেড়শো বছরের পুরানো থামগুলো মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে তাদের মধ্যেই ভাগগুলো কমে অন্ধকার হয়ে আসছে ওখানে গিয়ে কেউ টাকার ব্যাগ রাখলে বা সে ব্যাগ নিতে এলে কেউই দেখতে পাবে না ওই যে লালমোহনবাবু আমার হাত খামচে ধরেছেন হ্যাঁ ঠিকই দেখেছেন ভদ্রলোক একজন সাদা প্যান্ট আর কালো কোট পরা লোক হাতে একটা ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছেন ঘাটের দিকে অম্বর অম্বরবাবুদের ড্রাইভার বিলাসবাবু বিলাসবাবু এবার থামগুলোর ফাঁক দিয়ে ভেতরে ঢুকে অন্ধকারে মিলিয়ে গেলেন মিনিটখানিক পরেই তাকে আবার দেখা গেল এবার হাত খালি বড় রাস্তার পরে ডাইনে মোড় ঘুরে গাছের আড়াল থেকে আড়াল হয়ে গেলেন ভদ্রলোক সাড়ে ছটা বেজে গেছে আলো আরও পড়ে এসেছে এখন সামনের থামগুলো ছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না এবার মনে হলো অন্ধকারের মধ্যে কে যেন নড়ল কিন্তু সেটা চোখের ভুলও হতে পারে এবার দেখলাম সেনদের বাড়ির সেনদের গাড়ি আমাদের সামনে দিয়ে রেস্টুরেন্টের দিকে চলে গেল তারপর তারপর তিনজন জিন্স পরা ছেলে আর তাদের পেছনে ঢোলা প্যান্ট পরা হাতে লাঠি হল এক সেই দিকেই চলে হলে ঠিক দশ মিনিট লাগলো আমাদের গাড়িতে পৌঁছতে কিন্তু ফেলুদা কই এবার গাড়ির ভেতর চোখ গেল নসি রঙের আলোয়ান জড়ানো এবং লুঙ্গি পরা এক বুড়ো বসে আছে ড্রাইভার বাবুর পাশে থুতনি খোঁচা খোঁচা দাঁড়ি কিন্তু গোপ নেই সালাম কর্তা লালমোহন বাবুর দিকে চেয়ে বলল লোকটা এ আর বলতে হবে না ওই মুসলমান মাঝি ফেলুদা ছাড়া আর কেউ না এদিকে অম্বুজবাবু এসে পড়েছেন রাস্তার এদিক ওদিক থেকে তার কাছে ফেলুদা নিজের পরিচয় দিতেই হলো নিকো থেকে ঘাটটা সবচেয়ে ভালো দেয় নিচে থেকে ঘাটটা সবচেয়ে ভালো দেখা যায় তাই ওখানেই ওতপাতার সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু কি হলো সেইটে বলুন মিস্টার মিত্তির ফেলুদা গম্ভীর ভেরি সরি মিস্টার সেন মানে আমি ঘাটে ওঠার আগেই সে লোক টাকা নিয়ে হাওয়া বলেন কি টাকা নেই লোক টাকাও ধরা গেল না বলছি তো আমি অত্যন্ত দুঃখিত অম্বুজবাবু কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন ফেলুদার দিকে কথাটা যেন ভদ্রলোকের বিশ্বাসী হচ্ছে না সত্যি বলতে কি আমরাও কেমন যেন আমাদেরও কেমন যেন মাথা ঝিমঝিম করছিল ফেলুদাকে এভাবে হার মানতে এর আগে দেখিনি কখনো আপনাদের পুলিশের সাহায্য নিতে হবে মিস্টার সেন বলল ফেলুদা আপনি বাড়ি চলে যান এবার তো অম্বরবাবুর ফিরে আসা উচিত আমরা একবার বাড়িতে টু মেরে আপনার ওখানেই আসছি এই বেশে তো আর পাম এভিনিউয়ের বৈঠকখানায় ঢোকা যাবে না বাড়ি যাওয়া মা বাড়ি যাওয়ার একমাত্র কারণ ফেলুদার একটু ফিটফাট হয়ে নেওয়া তাছাড়া হাতেও রং লেগেছিল জিজ্ঞাসা করতে বলল আলকাতরা সেটাও ধুয়ে নেওয়া দরকার আলকাতরাও মেকআপের অংশ কেনা জিজ্ঞাসা করাতে কোনো উত্তর দিল না ফেলুদা আমরা যখন পাম এভিনিউ রওনা হলাম তখন প্রায় সাড়ে সাতটা বাজে পথে বাবু একবার বলেছিলেন আপনার অমন মাঠে মারা যাবে ভাবিনি মশায় কিন্তু তাতে ফেলুদা কোনো মন্তব্য করেনি পাম এভিনিউ পৌঁছানোর সঙ্গে সঙ্গে রুনার গলায় উচ্ছেদিত চিৎকার শোনা গেল জেঠু এসে গেছে অমুরবাবু ফিরেছেন আমরা আসার মিনিট দশেক আগে আমরা বৈঠকখানায় গিয়ে ঢুকতেই ভদ্রলোক সোফা ছেড়ে উঠে হাত বাড়িয়ে ফেলুদার হাত দুটো ধরে ঝাঁকিয়ে দিলেন ভাই ভাইয়ের বউ ভাইজি সমরেশবাবু বিলাসবাবু সকলেই ঘরে রয়েছেন কোথায় আটক করে রেখেছিল আপনাকে একগাল হেসে প্রশ্ন করলেন লালমোহনবাবু ও সে আর বলবেন না ফেলুদা হাত তুলে বাধা দিল ভদ্রলোককে উনি তো বলবেনই না আর আপনিও বলবেন না মিস্টার সেন কারণ বললেই এক রাস কল্পনার আশ্রয় নিতে হবে মিথ্যে শব্দটা ব্যবহার করলাম না কারণ সেটা ভালো শোনায় না হুর রে হুর রে উঠলো রোনা ফেলুদা ধরে ফেলেছে ফেলুদা ধরে ফেলেছে এবার ফেলুদা একটা চার মিনার ধরিয়ে নিয়ে বলল আপনারা যে একটা বিরাট ফোন এঁটেছেন সেটা ধরে ফেলেছি কিন্তু সেটার কারণটা এখনো ধরতে পারছি না কারণ বলছি মিস্টার মিত্তির হেসে বললেন অম্বর সেন কারণ আমার ওই খুদে ভাইজিটি সে আপনাকে বলতে গেলে একরকম পুজোই করে তার ধারণা আপনি ভুলভান্তির উদ্ধে তাই ওকে আমি সেদিন বলেছিলাম যে তোর ফেলুদাকে আমি জব্দ করতে পারি ব্যাস ওই একটি উক্তি থেকেই সমস্ত ফন্দিটির উৎপত্তি এতে আমাদের সকলেরই ভূমিকা আছে অর্থাৎ এও আপনাদের একটা ফ্যামিলি নাটক ঠিক তাই সবাইকে সব কিছু আমি শিখিয়ে পড়িয়ে দিয়েছিলাম আপনি কি জিজ্ঞেস করলে কি উত্তর দেবে সব লিখে মুখস্থ করিয়ে দিয়েছিলাম এমন কি ড্রাইভার ও চাকরকে পর্যন্ত প্রধান নারী চরিত্র অবশ্য বৌমা যাকে দিয়ে মন গড়া অ্যাক্সিডেন্টের কথাটা বলানো হয়েছিল আমি নিজে ভাবিনি যে আপনি ব্যাপারটা ধরে ফেলবেন ইনফ্যাক্ট এই নিয়ে আমার ভাইয়ের সঙ্গে একশো টাকা বাজিও ধরেছিলাম এ ব্যাপারে রুনার উৎকণ্ঠাই ছিল সবচেয়ে বেশি কারণ তার হিরো যদি ফেল করতো তাহলে তার দুঃখের সীমা থাকতো না এই ঝুঁকিটা অবশ্য আমাকে নিতেই হয়েছিল কিন্তু এখন যে নিশ্চিন্ত এবার বলুন তো আপনার সিস্টেমটা কি কিসে আপনার প্রথম সন্দেহ হলো মিস্টার মিত্তির ফেলুদা বললো প্রথমত এবং প্রধানত দুটো দুটোই আপনার কাজের ঘরে পাওয়া এক হলো হিমালয়ান অপটিক্যালসের ক্যাশমেমো আমি সেখানে খোঁজ নিয়ে জেনেছি যে আপনি দিন সাথে আগে একটি সোনালি ফ্রেমের নতুন চশমা করিয়েছেন অথচ আপনার বাড়িতে সেটা সম্বন্ধে কেউ জানে না বা কেউ সেটা আপনাকে পড়তে দেখেনি প্রশ্ন হলো এই চশমার দরকার পড়ছে কেন এবং ঠিক এই সময় দরকার কেন দুই হলো আপনার ডেট ক্যালেন্ডারে তিন দিনের পুরানো তারিখ আপনার চাকর যখন তারিখ বদল করে না তখন সেটা নিশ্চয়ই আপনিই করেন তাহলে বদল হয়নি কেন তখনই মনে হলো যে আপনাকে যদি কিডন্যাপ করার কিডন্যাপ হওয়ার ভান করে গা ঢাকা দিতে হয় তাহলে হয়তো একটা ডেরা স্থির করে দুদিন আগে গিয়েই সেখানে থাকা অভ্যাস করতে হবে নতুন জায়গা ধাতস্থ হতে সময় লাগবে বই কি আর তাই যদি হয় তাহলে সাবধানতা অবলম্বন করার জন্য আপনাকে হয়তো একটি ছদ্মবেশ ও একটি নতুন নাম নিতে হবে সেই ক্ষেত্রে একটি নতুন চশমা নেওয়াও মোটে অস্বাভাবিক নয় ধরে ফেলেছেন ফেলুদা সব ধরে ফেলেছে আবার চেঁচিয়ে উঠল রুনা এর মধ্যে লালমোহন বাবু যে হঠাৎ কেন খাঁচাইবদ্ধ সিংহের মতো পাইচারি করতে আরম্ভ করেছেন তা বুঝতে পারলাম না ভদ্রলোক যাতে কোনো বাড়াবাড়ি না করে ফেলেন তাই ওকে সামলাতে যাব এমন সময় হঠাৎ দুহাত তুলে চেঁচিয়ে উঠলেন ইউরেকা চিনেছেন ভদ্রলোকে ফেরুদা প্রশ্ন করলেন চিনব না মৃত্যুঞ্জয় সোম অম্বরবাবু হাঁ হা করে হেসে উঠলেন আপনার সঙ্গে সেদিন পার্কে দেখা হওয়াটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট মশাই আসলে গড় পাড়েই আমার এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম সাত দিন আপনি যখন এগিয়ে এসে জটায়ু জটায়ু বলে নিজের পরিচয় দিলেন তখন ভাবলাম বারে এতো বেশ মজা যাকে জব্দ করতে যাচ্ছি তারই সাগরেদ সঙ্গে দেখা হয়ে গেল তাহলে একে নিয়ে একটু রগড় করলে পারতে কেমন হয় এরপর অবশ্যই মৃত্যুর মশাইয়ের বাড়িতেও আপনার সঙ্গে দেখা হয়েছিল আমার আসল চেহারায় কিন্তু আপনি চিনতে পারেননি কিন্তু তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে বলল ফেলুদা নাটকের তো এখানেই শেষ নয় অম্বরবাবু আপনিও তো ড্রপ সিন ফেল চলবে না ঘরের আবহাওয়া মুহূর্তে বদলে গেল কারণ ফেলুদার কথাটা বলেছে গম্ভীর থমথমে ভাবে হোয়াট ইজ দ্য মানি প্রশ্ন করলো ফেলুদা অম্বর সেন ফেলুদার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বললেন মিস্টার মিত্তির আপনি আমাকেও কিন্তু একজন শখের গোয়েন্দা বলতে পারেন আমি যদি বলি যে টাকাটা আপনি নিয়ে আমাদের সঙ্গে একটু রগর করছেন তাহলে কি খুব ভুল বলা হবে অপরাধী যখন নেই কিডন্যাপার নেই তখন টাকাটা সরে কোথায় যাবে মিস্টার মিত্তির ফেলুদা মাথা নেড়ে বলল মিস্টার সেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আপনার শোকের গোয়েন্দা গিরিয়ে ক্ষেত্রে খাটলো না প্রিন্সেপ ঘাটের কাছে আজ সন্ধ্যায় আমি ছাড়াও আরেকজন ছদ্মবেশী ছিলেন বলেন কি বললেন অম্বর সেন আপনি তাকে দেখেছেন দেখেছি কিন্তু চিনিনি কিন্তু আপনি তখন তাকে ধরলেন না কেন তখন ধরাটা আপনাদের পক্ষে যথেষ্ট নাটকীয় হতো না আপনার নাটক পছন্দ করেন তো আমার মনে হয় আপনাদের সামনে ধরাটা আরও নাটকীয় হবে আমার স সন্দেহ তিনি এখানেই আছেন এ সন্দেহ ঠিক না সেটা আমি এবার পরক করে দেখতে চাই ঘরে যাকে বলে পিন পরা নিস্তব্ধতা রুনার দিকে আর চোখে চেয়ে দেখলাম সেও ফ্যাকাশে মেরে গেছে বিলাসবাবু আপনার জুতোর তলাটা একবার দেখুন তো বলে উঠল ফেলুদা বিলাসবাবু ঘরে দরজার মুখে দাঁড়িয়ে ছিলেন বললেন দেখবো আর কি স্যার জুতোর তলায় তো আলকাত্রার লেগে রয়েছে ব্যাগ রেখে ফেরার সময় তো রাস্তায় পা আটকে যাচ্ছিল ওই আলকাত্রা আমি ছড়িয়ে রেখেছিলাম থামটার চারপাশে বলল ফেলুদা কারণ একজনের সম্বন্ধে আমার মনে একটা সন্দেহর কারণ ঘটেছিল আপনারা সকলেই বানিয়ে বানিয়ে কথা বলেছিলেন কিন্তু ইনি যে মিথ্যেটা বলেছিলেন সেটা একটু অন্য রকম ইনি বলেছিলেন ও কি আপনি যাচ্ছেন কোথায় কিন্তু পালাবার পথ নেই দরজা আগলে দাঁড়িয়ে আছেন বিলাসবাবু এক ঝটিকায় তাকে বগল দাবা করে ফেলেছেন ভদ্রলোক তিনি হচ্ছেন সমরেশ মল্লিক আর আপনার স্যান্ডেলের তলাটা এদের দেখিয়ে দিন তো বলল ফেলুদা বিলাসবাবু একটু হেল্প করলে ব্যাপারটা সহজ হয়ে যায় বিলাসবাবু নিচে হয়ে নিচু হয়ে সমরেশবাবুর পা থেকে স্যান্ডেল ট্যাকটানে খুলে নিয়ে তার তলাটা সকলকে দেখিয়ে দিলেন উনি যে গিয়েছিলেন প্রিন্সেপ ঘাটে থামের পাশে তাতে আর কোনো সন্দেহ রইল না আপ আপনার কোহিনুর কোম্পানি তো দু বছর আগে লাঠে উঠেছে সমরেশবাবু বলল ফেলিদা তার সত্ত্বেও আপনি এখানে সেখানে চাকরি করছেন কি করে সেটা এদের একটু বুঝিয়ে বলবেন আর যদি চাকরি নাই করে থাকেন তবে এই দু দুবছর কিভাবে রোজগার করেছেন সেটা বলবেন সমরেশবাবু বিলাসবাবু এখনো তাকে জাপটা ধরে আছেন মনে হয় পুলিশ আসার আগে পর্যন্ত এভাবেই ধরে থাকবেন অবশ্যই এই ব্যক্তির খোলস খুলে ফেলার জন্য আপনাদের আমাকেই ধন্যবাদ দিতে হবে বলল ফেলুদা আপনারা তো আর বিশ হাজার টাকা রাখতেন না থামের পাশে নিহাত আমি যখন বললাম শাসানি কেয়ার করি না আমি নিজে থাকবো সেখানে তখন আপনাদের বাধ্য হয়ে রাখতে হলো। আর সেই টাকা হাত করার সুযোগ নিলেন সমরেশবাবু যাগে এখন তো জানলেন টাকা কোথায় আছে এবার সেটা আদায় করার রাস্তা আপনারা দেখুন উনি যদি সেটা অন্যত্র পাচার করে থাকেন তাহলে পুলিশ তো আছেই তারা এসব আদায়ের অনেক রাস্তা জানেন আমার কাজ এখানেই শেষ ফেলুদা সঙ্গে সঙ্গে আমরা দুজনে উঠে পড়েছিলাম কিন্তু ওঠা আর হল না মিসেস সেন বাধা দিলেন শেষ বলছেন কি এত সহজে শেষ হবে কি করে আপনাকে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথাগুলো বললাম তার বুঝি পাশ্চিত্য করতে হবে না আজ রাত্রে আপনাদের খেতে হবে আমাদের বাড়িতে আর ওই বিশ হাজারের অন্তত খানিকটা তো আপনার পাপ্য। বললেন অম্বর সেন সেটা না নিয়ে যাবেন কি করে আর তোমরা তিনজনে একসঙ্গে এসেছো বললেন শ্রীমতী রোনা আমার অটোগ্রাফে সই দেবে না বুঝি এন্ডস ওয়েল দ্যাটস ওয়েল বললেন লালমোহনবাবু এন্ডস ওয়েল দ্যাট অল ওয়েলস বললেন বাবু